হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো খারাপ দুটো মিশিয়েই আছি, কারণ কালকে রাতে এসেছিল আমার খুব জ্বর, এখন সর্দি লেগে রয়েছে। মানে আমার মনে হচ্ছে আবার জ্বর আসলেও আসতে পারে, ওষুধ খেয়ে নিয়েছি, কিন্তু আমরা রয়েছি এখন গাড়িতে। আজকে পীযূষ এসেছিল অভিষেককে গাড়ি শেখাতে, তোতিয়া সব এসেছিল, তারপর ওরা বেরিয়েও গেছিল বাড়ি যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে আবার মাঝরাস্তায় ফোন করে বললো রেডি হ সিয়ার পার্ক যাবো। আর সিয়ার পার্কটা আমার কাছে একটা যাওয়ার জায়গা, কারণ আমি আজ অব্দি সিয়ার পার্ক যাইনি, এই নয়ডাতে থেকেও দিল্লি সিয়ার পার্কে যাইনি, তো আমি কোনোভাবেই না করতে পারলাম না, কিন্তু শরীর খারাপ নিয়েও কোনোভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন রয়েছি এই যে আমি পীযূষদের গাড়িতে, আর চারপাশে দেখো টর্চ জ্বলছে, অভিষেক এখানে একটা মোবাইলের টর্চ জ্বালিয়েছে, আর এখানে তিয়াসাও হয়েছে এই যে মোবাইলের টর্চ জ্বালিয়েছে। তো চলো সিয়ার পার্কে যাই, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। তো চলো দেখি আজকে সিয়ার পার্কে গিয়ে কী কী খাবার পাই, বাঙালি খাবার খাবো, আর শরীরটাকেও ঠিক করতে হবে, কারণ কালকে হচ্ছে 25th, আজকে 24th, আর কালকে তিয়াসাদের আমাদের বাড়িতে ইনভিটেশনে রয়েছে, তিয়াসাদের আর অদিতিদের, তো খুব মজা হবে। ব্লগটা অবশ্যই কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সিয়ার পার্কে পৌঁছে গেছি, এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে আমি টুপিটাই নিতে ভুলে গেছি। আজকে টুপিটা খুব দরকার ছিল, কারণ আমার জ্বর এসেছিল, তো তো ওটা খুব দরকার ছিল। আর এখানে দোকানগুলো দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, দেখি এখন কি খাই, কি খাবি? চাইনিজ চাট না, আমি কিছু ফ্রাই খাবো। কী খাবো ভাবতে ভাবতে প্রথমেই আমরা এই দোকানটাকে দেখলাম, এখানে সমস্ত স্ন্যাক্সের জিনিস পাওয়া যায়, তো আমরা প্রথমে খেলাম ভেটকি ফ্রাই। ফিশ ফ্রাই শেষ হতে হতে অর্ডার দিলাম মোচার চপ, আর তার সাথে ছিল মাটন এগ ডেভিল, সবটাই অসাধারণ ছিল খেতে। তারপরেই আমরা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই ঘুগনির দোকানটা, এখানে ভেজ ঘুগনি আর মাটন ঘুগনি ছিল, কি যে ভালো খেতে। মাটনের চর্বিও ছিল, মাটনও পেয়েছি, আর এরকম কলকাতার মতো ঝুরি ভাজা, পেঁয়াজ, টক জল দিয়ে ঘুগনি, দারুণ দারুণ। আর কাকুও খুব ভালো ছিল, আমার রিয়াকশানটায় এটা বললাম তো তখনই কাকু বলছে এখানে যে যে আসে যে খায় ভিডিওর জন্য সেই বলে। কাকুটাও খুব ভালো ছিল। মাটন ঘুগনি নিয়েছিল 50 টাকা করে, আর ভেজ ঘুগনি নিয়েছিল 30 টাকা করে। দেখো ভেজ কোনটা, কেমন বাতাও বাতাও বাতাও, ঘুগনি খেয়ে কলকাতা বিরিয়ানি হাউসের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম, আর মনে পড়লো আমরা কিছুদিন আগেই নয়ডার কলকাতা বিরিয়ানি হাউস দিয়ে বিরিয়ানি অর্ডার করেছিলাম, বিশ্বাস করো একদম ভালো লাগেনি, তবে সিয়ার পার্কের থেকে খাওয়ার ইচ্ছে রইল, ইন ফিউচার অবশ্যই ওখানে ট্রাই করবো। তারপরে আমরা দেখলাম চপ, ভাবলাম যে চপও খেয়ে নিই একটু। এত কিছু খাওয়া দাওয়ার পর মনে হলো যে একটু কিছু কেনাকাটা করি। তারপরে পরের দিন যেহেতু ক্রিসমাস ছিল, তো আমরা কেক কিনলাম, বাঙালি জিনিস এখানে ভর্তি ছিল, আমরা সেরকম কিছু নিইনি, বাস আমি আমসত্ত্বটা দেখলাম আর আমার খুব ইচ্ছে হয়েছিল নেওয়ার, আরও টুকটাক তারপরে কিছু কেনাকাটা করে আমরা মিষ্টির দোকানে গেছিলাম মিষ্টি খেতে। আমাদের মিষ্টি খাওয়া শেষ হচ্ছে না, মানে আমার তো না এদের পীযূষের এই নিয়ে 3 নম্বর মিষ্টি। একদম একদম অসাধারণ, মিষ্টি শপিং করেছি, সবাই এখন বাড়ির জন্য মিষ্টি নিয়ে গেল, ওদের সবার এইটুখানিতেই পেট ভরে গেল, কারোর কোনো ক্যাপাসিটি নেই।
পিজুষ ভেবেছিলাম আমার সাথে আছে আজকে পিজ। ও মিষ্টি খেলো কতগুলো, তাহলে আমি তো মিষ্টি খাইনি। আমাকে এখন একটা রোল খেতে হবে, এই যে রবি স্ন্যাক্স কর্নারে এসেছি, রোলের দোকান, এবার এখন একটা রোল খাই। আর আমার খুব ঠান্ডা লাগছে তাই এটা দিয়েছি কানে। ঘরে রান্না রয়েছে, তবু ডিনারটা আজকে সিআর পার্কেই আমরা করলাম। আমি টু টাইমস মাটন ঘুগনি খেলাম, মাটন ঘুগনিটা জাস্ট দারুন দারুন দারুন, আর ভেজ ঘুগনিটাও খুব ভালো ছিল। বাস চপটাই একটু সোসো ছিল, মানে চপটা মনে হচ্ছিলো যে কোটিংটা আর একটু ভাজা হবে। তো এখন টুকটাক একটু তিয়াশারা মনে হচ্ছে বাজার করবে, আমরাও দেখি টুকটাক কিছু বাঙালি বাঙালি বাজার কিনে নিয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা দেবো। এখন বাজে রাত 10টা, পুরোপুরি 10টা বাজে। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি 25th, মেরি ক্রিসমাস সবাইকে। সবার আজকের দিনটা আশা করি খুব ভালো কাটবে। কালকে সিআর পার্ক থেকে এসে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, যেটা ভেবেছিলাম সেটাই, শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, ঠান্ডায় বেরিয়েছিলাম, বাট জ্বর আসেনি। আর আমার কথা শুনি বুঝতে পারছো যে নাকে নাকে কথা হচ্ছে, বুকেও আর কি মানে বুঝতে পারছি যে কফ জমে গেছে খুব। আর এই ফ্রন্ট ক্যামেরায় কথা বললে না, আমি লেন্সের দিকে তাকালে ঠিক হবে নাকি এখানে এনে তাকালে ঠিক হবে আমি এই জিনিসটাই বুঝতে পারি না। যাই হোক, আমি এই যে থার্মাল পরেছি, আজকে কিন্তু ভীষণ ঠান্ডা, আজকে কি লাস্ট একটা সপ্তাহ ধরেই এখানে ঠান্ডা পড়ছে। তো থার্মালটা পরে নিলে কি মানে ভীষণ শরীরটা গরম থাকে, আর সেটা বেটার অন্তত আমার জন্যে, কারণ আমার জ্বর এসেছিলো। আর আজকে 25th, কালকেই বলছিলাম যে অদিতি তিয়াশারা আমাদের বাড়িতে আসবে, ওরা অলরেডি বেরিয়ে গেছে জুতে ঘুরতে, তো আমাদেরও যাওয়ার কথা ছিল ওদের সাথেই, কিন্তু আমরা প্ল্যানটা ক্যান্সেল করেছি যে ওরা আমাদের বাড়িতে আসুক, আমি রান্নাবান্না করি, ওটা বেটার। আর তার মানে মানে ক্যান্সেল করার পরে পরেই আমার শরীরটাও খারাপ হয়েছে, তো মনে হলো যে ভালোই হয়েছে ক্যান্সেল করে প্ল্যানটা, নইলে তো এমনি সময় হলে আমরা বেরোতাম, বাট শরীরটা খারাপ বলে আর বেরোলাম না। তো ওরা ওই সারাদিন ঘুরে ঘুরে মোটামুটি ওই 6টা 7টা হবে ওদের আসতে, এখন 2টো বাজে, খাওয়া দাওয়া করবো আমি আর অভিষেক, করে ঠোরে তারপরে ওদের জন্যে মানে ওরা যে আসবে রাতের ডিনারটা ওরা এখানেই করবে, তো সেই প্রিপারেশন স্টার্ট করবো। তো সাথে থাকো, আই হোপ ভিডিওটা ভালো লাগবে। এই সবে মাংস বসালাম, সমস্ত কাটাকাটি করে তারপরে আমি এখন একটু রেস্ট নিয়ে এই এলাম রান্না করতে। আজকের মেনু হচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। তো এই দেখো, এগুলো আমার ভাজা অলরেডি হয়ে গেছে, এই যে এগুলো ভেজে রেখেছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর ওরা যেহেতু সারাদিন পরে আর কি মানে আসবে ডিরেক্টলি ঘুরে, সেই সকাল বোধহয় 10টার সময় ওরা বেরিয়েছে, তো আমি একটু কিছু স্ন্যাক্সও করবো, লাইক ফ্রেঞ্চ ফ্রাই, নাগেট, ওগুলো আমি ফ্রোজেন আনিয়েছি, ওগুলো সব বের করে রেখেছি। তো প্রথমে ওগুলো দিয়ে একটুখানি খাওয়া দাওয়া হবে, তারপরে কোল্ড ড্রিঙ্ক তো রয়েছে, চা, যে চা খাবে সে চা, আর তারপরে আমরা মেন ডিনার আর কি সার্ভ করবো। আমার বাড়িতে আমি এই প্রথম এতগুলো লোক নিজের হাতে খাওয়াচ্ছি, একটুখানি এক্সাইটিং লাগছে আবার একটুখানি ভয়ও লাগছে, কারণ শরীরটা খারাপ, একটু আগে একটু মাথাটা ঘুরাচ্ছিল। তো হোপ ফর দ্য বেস্ট। আর অভিষেকও অনেকটা আমাকে হেল্প করে দিয়েছে, কড়াইশুটি ছুলে দিয়েছে। এবার ঝটপট করে রান্নাটা করি, ওরা 7টা নাগাদ এসে যাবে। এখন 5:30 মতো বাজে, আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, আর টুকটাক কিছু কাজ বাকি আছে, সেগুলো মাসি এসছে, এখন মাসি বাসন ধুয়ে যাবে তারপরে করব। এখন শরীরটা অনেকটাই বেটার, আমি আধ ঘন্টার রেস্টও নিয়ে নিয়েছিলাম, আর এখানে ক্রিসমাস ট্রিও সাজিয়েছি, আর আমাদের তো স্টারলাইটটা সবসময়ই থাকে, আর পেছনে অভিষেক কাজ করেই যাচ্ছে। তোমার আর কী কী কাজ বাকি? ওর আরও অনেক কিছু কাজ বাকি, ও কী করছে ওই জানে। তো ওরাও মোটামুটি 6:30-7টায় এসে যাবে, এখন আমি একটুখানি ফ্রেশ হয়ে নেব, তারপরে বসে আড্ডা মারবো। আর আমার না খুব ভালো লাগছে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম সবাই, মানে এর আগে সানন্দারা এসেছিলো আর তিয়াশারা মাঝে মাঝে আসছে, কিন্তু ওইভাবে যে গ্যাদারিংটা ওটা এবারে হচ্ছে, একদম 6 জনে বসে খুব আড্ডা হবে। তো আমি এখন বাস একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি।
বসো বসো। বাজে, ওরা এই জাস্ট বেরোলো অদিতিদের ছেড়ে, পীযূষরা তারপরে বাড়ি যাবে, ওদের দেড়টা বেজে যাবে। আজকে খুব আনন্দ হয়েছে, আমরা বেরোইনি ঠিকই, আর আমার শরীরটাও একটু খারাপ বললামই তোমাদেরকে, কিন্তু মানে থ্রু আউট যতক্ষণ আর কি সবাই মিলে কথাবার্তা বলছি, অনেক বেশি কথা হচ্ছে তো তো কাশি হয়েই যাচ্ছে, এখনও কখনো একটা কাশি হয়ে যাচ্ছে, মানে গলা একেবারে চোখট হয়ে রয়েছে, তো ওষুধ আমাকে খেতেই হবে কালকে। যাই হোক, খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে, খুব সুন্দর একটা 25th কাটালাম আমরা সবাই মিলে। আর আমার মানে যেহেতু এখানে আমি একা একা এতগুলো রান্নাই প্রথম করলাম, এতটা পোর্শনের সবটাই যে ওদের খুব ভালো লেগেছে, এটা আমারও খুব বেশি ভালো লাগছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আমার চোখ ঢুলুঢুলু করছে, প্রচণ্ড বেশি ঘুম পেয়ে গেছে, আর শরীরটাও খারাপ লাগছে, এখন একটা জ্বরের ওষুধও খাবো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।